নমস্কার বন্ধুরা, অমিত সরকার ব্লগে স্বাগত। প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখুন, বেলা প্রায় 2 বাজতে যায়, 2 থেকে শুরু করলাম। অনেক কাজ ছিল সারাদিন, মা আজকে বেশিরভাগ কাজ করেছে, মায়ের শরীরটা ভালো নেই। যাই হোক, সকাল থেকে মা কাজ করেছে, আজকে আমি আর পুজো দিইনি, মায়ের পুজো দিয়ে দিয়েছে। আর মা কি একটা নতুন জিনিস আইটেম করছে, চলুন দেখাই আপনাদের। আমি চলে আসলাম রান্নাঘরে। দেখুন, মা এখন ভাত ভাজা করবে, অনেকদিন খেতে ইচ্ছা হচ্ছে, একদমই ভাত নিয়ে নিয়েছে। আর পাশে একটা ডিম, আর এখানে সবজি বলতে কী কী দিয়েছে, সবজির মধ্যে ভেজিটেবল রাইস, ফুলকপি, ফুলকপি আছে, গাজর, গাজর, টমেটো একটা দিতে পারছে তো, হ্যাঁ খেতাম, গাজর, আলু, পেঁয়াজ, লঙ্কা, পেঁয়াজ দিয়েছো না দাম? না, পেঁয়াজ তো লাস্টে দেবে একদম, হ্যাঁ ডিম দেবে যখন, হ্যাঁ হ্যাঁ ডিম যখন দেবে তখন আলুটা, গাজরটা আর ফুলকপিটা ফ্রাই করে নিচ্ছে ভালো করে, তেল দিয়ে দিয়েছে তার মধ্যে। এখন রান্না করছে, আজকে মায়ের কোমরে প্রচুর ব্যথা করছে। যাই হোক, আমি এখন রান্না করে ভিডিওটি স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের সকলকে। আর ভিডিওটি স্কিপ না করার জন্য তো বললামই, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা যারা নতুন, এখনো নতুন বন্ধু, যারা আমার এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করেনি অথবা ভিডিওগুলো দেখে চলে যাচ্ছেন, অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, তার সাথে সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। মা পরিমাণ মতো এবার চিনি দিয়ে দিচ্ছে, চিনিটা হলো কম্পালসারি, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, স্বাদ বাড়ানোর জন্যে, স্বাদ বাড়ানোর জন্যে মা চিনি দিল। নুন দিয়েছো মা? নুন দেওয়া হয়ে গেছে ভাজাটার মধ্যে। ভাজাটা মা মশলা টসলা কিছু দেবে নাকি? তো হলুদ দেবে, সামান্য পরিমাণে হলুদ। এই যে মা হলুদ দিয়ে দিচ্ছে, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছে। ব্লগটি দেখতে থাকুন, কেমন লাগলো নতুন একটা আইটেম, যে ভাত ভাজা, ভেজিটেবল রাইস, ভেজিটেবল থাকবে, ডিম থাকবে, সেটা ভাজা আর কি ফ্রাই করবে ভাতটাকে। যে পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজের কুচোটা, পেঁয়াজের সুন্দর লাগছে, আলু ভাজাটা ভালো অসাধারণ লাগছে, তাই না? নতুন একটা আইটেম করছে, অনেকদিন খাবো খাবো ভাত খাওয়া হয়ে ওঠে না, আজকে তাও করে খাবো, ইচ্ছা গুলো কেমন হচ্ছে। এবার ডিম ফাটিয়ে দেবে মনে হচ্ছে আমার মা, এই ডিমটা ভাত ভাঙলো, এই ডিম দিয়ে দিল। দেখতে থাকুন, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, এরকম অল্প সময়ের মধ্যে রান্না কে কোথাও বেরোতে পারবেন, দিয়ে হয়তো খেপে একটু ভরা থাকবে। ডিমটাকে দেখুন এরকম লাগছে, এখন আলু ভাজাটাকে একটু অন্যরকম লাগছে, আলু ভাজাটা ডিমটা ফাটিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে। মা এখন আলু ভাজাটা আরো ভালো করে ফ্রাই করে নিচ্ছে, দেখতে থাকুন কিভাবে করে, সাথে থাকুন ব্লগটি। অফিস দিয়ে চলে এসেছি, চলে এসে আজকে পুজো টুজো মাই দিয়েছে, ফুল তুলেছে গাছে, মা না আমি কিছু ফুল তুলেছি, মাও ফুল তুলেছে। তোলার পরে আজকে বাসন টাসন মেজে মা দিয়ে দিতে গেছে স্কুলে, তারপরে স্নান টান করে এসে মায়ে, আর মাই পুজো দিয়েছে, আজকে আমাকে কিছু করতে হয়নি। এই আমিও ডিউটি দিয়ে জাস্ট এসলাম, আজকে টিফিন নিয়ে গেছিলাম রুটি আর আলু ভাজা, হ্যাঁ গাজর দেবো, আলু আর সাথে গাজর দেওয়া ছিল, খুব ভালো লাগে আলু গাজর ভাজা ফুলকপি দিয়ে ভাজা, এরকম আমার খুব ভালো লাগে। আজকে মাথাটা শ্যাম্পু করেছি, তাই চুলটা এরকম লাগছে, এই কতটা বড় করা যায়। এই যে মা এখন ভাজবে, ভাত দিয়ে দিচ্ছে, দেখুন মা এখন কড়াইতে ভাত দিয়ে দিচ্ছে, ফ্রাই করবে যতটা, বাবা ভাত দিয়ে দিয়েছে, ভাত দিয়ে দিয়েছে মা কড়াইতে, দেখুন তার পরিমাণ মতো নুন দিচ্ছে, এখন নুনটা স্বাদ মতো দিতে হবে আপনার, প্রায় এক চামচ দিয়েছে, এক চামচের একটু বেশি দিচ্ছে মা, অল্প 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 করে দিচ্ছে, যদি নুন নুনে কাটা হয়েছে আবার তো খাওয়া যাবে না জিনিসটা, ওই কারণে মায়ের শরীরটা ভালো নেই, আজকে মায়ের প্রচন্ড কোমরে পেন হচ্ছে, পারছে না ওইভাবেই কাজ করছে, এক হাতে তো সব কাজ করতে হবে, আর এই সময়টা এত বাজে যাচ্ছে, সকলের শরীর খারাপ হচ্ছে আর ভালো যাচ্ছে না কি সময়টা। আর আকাশটা মেঘলা করে রেখেছে, এমন ওয়েদার, বিচ্ছিরি ওয়েদার, আমার ভালো লাগে না এরকম মেঘলা ওয়েদার, প্রত্যেকটা মাসে বৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা কোনো মাস যে বাদ নেই যে বৃষ্টি হয়েছে, হয়নি আর কি, এরকম কি সুন্দর লাগছে কালারটা, ভালোই লাগলো না মা খেতে,
অসাধারণ। কতদিন খাবো খাবো পাচ্ছি না, তা আজকে উনুনটা হলো শেষমেশ। যাই হোক, আপনারা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, খুবই কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। ভাত বেশিরভাগ সন্ধ্যেবেলাও এটা টিফিন করতে পারেন, বা সকালবেলা কেউ অফিস কাছারি বা অফিসে টিফিন নিয়ে যেতে চাই চিজ বাচ্চারা, তো এরকম তাদেরকে টিফিনে করে দিলে তারা খুব খেতে মজাদার হবে, খেতে অসাধারণ লাগবে। হ্যাঁ বন্ধুরা, দেখে থাকুন ব্লগটি, আর কারা কারা এরকম বাড়িতে করে খাবেন সেটাও আমাকে জানাবেন অবশ্যই, বাড়িতে ট্রাই করবেন অবশ্যই, খুবই খুবই ভালো লাগবে। মা থালার দিদিকে দিদির থালা রেডি করে নিয়েছে, থালায় ঢালবে, গ্যাস নিভিয়ে দিল, হয়ে গেছে প্রায়, থালায় সব যে যার মতো থালায় নিয়ে নিচ্ছে। এটা আমার থালায়, আমার থালায় বাড়ছে মা ভাত ভাজাটা, পেঁয়াজ টিয়াজ দিয়ে অসাধারণ, ডিম ভেঙেছে, ডিমটাকে ভুজে গেওয়ার মতো করে দিয়েছে, রেডি টেন টেন। দেখুন ধোয়া হচ্ছে গরম গরম, অসাধারণ, কি ভালো লাগে যে থালাটা দেখুন কত সুন্দর লাগছে, অসাধারণ। আর মা দিকে মায়ের শেষ অবশিষ্ট অংশটি মা থালায় নিয়ে নিচ্ছে। চামচ দিয়ে খাবো না কি দিয়ে খাবো বলো তো, হাত দিয়ে খাবো, বাবা গরম যা চামচ। এখন ঘরে নিয়ে চলে আসলাম, টেবিলে রাখবো, ঘরে লাইট জ্বালাতে হবে, অন্ধকার ঘরটা, আর কুকুরগুলো খেয়ে শুরু করে দিয়েছে বড্ড। টিভি সুইচ দিই, টিভিটা চালাতে হবে, ভাত খেতে খেতে টিভি না চালালে হয়, টিভিটা সুইচ দিলাম। এটার রিমোট দুটো রিমোট, একটা এই যে আমাদের এলজি কম, আমাদের টিভিটা যে অনেকেই আসে যারা দেখে বলে কি নতুন টিভি, আমাদের টিভি প্রায় অনেক বছর হয়ে গেল, 10-15 বছর বেশি টিভি হয়ে গেছে, আর যেই দেখে সেই বলে নতুন, আমি না না আমাদের নতুন না। আর মা রান্নাঘর থেকে আসছে, দেখুন ভাত নিয়ে, কি সুন্দর কালারটি। হ্যাঁ হ্যাঁ চালিয়েছি টিভি, আমরা এখন খেতে বসবো। হ্যাঁ আসছে, ওয়েদারটা জামা কাপড় শোকাবে কিনা জানি না, মাঝে রোদ উঠেছিল, আমি ভাবলাম খুব গরম লাগবে, আর আমাদের এখানে খুব ই হয়েছে। মা এগুলো কী শাক মা? হেলাঞ্চের শাক ভরে রয়েছে, দেখেছেন কত হেলাঞ্চের শাক হয়েছে, অসাধারণ। আমাদের ঘরের সামনে কত হেলাঞ্চের শাক, আর আকাশটা এমন মেঘলা করে রেখেছে, ওয়েদারটা বিচ্ছিরি ওয়েদার, আমার ভালো লাগছে না এরকম ওয়েদার হলে। দেখুন আমাদের বাড়ির পরিবেশটা পুরো নির্জুম হয়ে রয়েছে, গাছপালা শুধু দাঁড়িয়ে রয়েছে যে যার মতো। আমি হাতটা ধুয়ে নিলাম, জলের বোতল নিয়ে যাই, জল ভাত খেতে গেলে তো জল তো খেতে লাগবে, টেবিলে জল রাখলাম। আচ্ছা তুমি কি হাত দিয়ে খাচ্ছো মা? ভালো লাগছে, কেমন হয়েছে খেতে? খুব সুন্দর হয়েছে, আমিও খাই খেয়ে ট্রাই করি কেমন হয়েছে, তাই না? আমি এই চেয়ারে বসলাম, আমার ভাতের থালায় অনেকদিন এরকম খাবো খাবো ভাবছিলাম, আজকে নতুন একটা আইটেম খাবো। দেখুন আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই, কমেন্টে জানাবেন আমাকে খেয়ে, দেখতে থাকুন। এখন পড়ানো হয়ে গেছে, পড়ি টুড়ি জাস্ট উঠলাম, রায়কে বাড়ি দিয়ে আসলাম, এখন প্রায় 7:30 বেজে গেছে, 7:35, এবার টিফিন করবো। চলো, আর মা রান্না করছে, থেকে কি নিয়ে আসছে, হেলাঞ্চি দিয়ে একটা তরকারি করেছে, অনেক হেলাঞ্চি হয়েছে আপনাদের দেখালাম বাড়ির মধ্যে, এই হেলাঞ্চি দিয়ে মা এখন তরকারি করেছে। আর এখানে গামলিতে মুড়ির সরঞ্জাম করে রেখেছে, মানে পেঁয়াজ পেঁয়াজ কেটে রেখেছে, কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নুন দিয়ে রেখেছে, ওই মা মুড়ি বার করছে খারতলা দিয়ে, মুড়ি চানাচুরের কৌটো, এখন মুড়ি খাওয়াবে আজকে, অনেকে ভাজা পুড়ি তো খেলাম, আজকে একটু মুড়ি খাওয়া হোক, মুড়ি খাবো আজকে, মুড়ি মাখা। ভাত বসিয়ে দিয়েছে, দেখুন ভাত বসিয়ে দিয়েছে রান্নাঘরে, ভাতটা হোক, ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছে অনেক কিছু। আলু দিয়েছে, বেগুন দিয়েছে, টমেটো দিয়েছে ভাতে, আর আলু দিয়েছে, পেঁপে দিয়েছে, সরি পেঁপে পেঁপে দিয়ে, আমি একটু নালিয়ে দিলাম, এই যে টমেটো সেদ্ধ দিয়েছে।
পেঁপে সেদ্ধ দিয়েছে, আলু সেদ্ধ দিয়েছে, একটু ভাতটা নাড়িয়ে দিলাম। প্রতিদিনের মতো রাতের খাবারটা তো খেতে হবে, ভাতটা মা সকাল সকালই বসিয়ে দিয়েছেন, যখন করতে যখন হবে তাড়াতাড়ি করে নাও, তারপর মা সিরিয়াল দেখে অসুবিধা হয়। ঢাকনা দিয়ে দিলাম। এই যে মা নিয়েছে চানাচুর, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। তেল নিয়েছো? কী তেল নিয়েছে? এমনি তেল না, আচারের তেল। আচারের তেল নিয়েছে, আচারের তেল নিয়ে নিয়েছে। আর মা মাখছে এখন, আর পাশে মুড়ির কৌটো নিয়ে নিয়েছে। কত তেল দিয়েছে গো, অনেক নাকি? মুড়ি ঢেলে নিল। দেখুন বন্ধুরা, মুড়িটা ভালো করে মাখবে। মুড়ি ভা মুড়ি মাখা কমপ্লিট। এখন বাটির থেকে আলাদা করে নিচ্ছে, কারণ মামার সাথে খেয়ে পারে না, ওই কারণে আলাদা করে নিচ্ছে। এই যে মুড়ির থালা বা আমার গামলি হাতে ধরিয়ে দিল আমার মা। এখন মুড়ি মাখা খাবো প্রত্যেকদিন সন্ধ্যাবেলা, টিফিন না করলে হয়। আজকে সন্ধ্যের টিফিন মুড়ি মাখা। অনেকেই তো টিফিন খায় না, আমরা খাই। কী আছে দাদা, আছে তেলটা এত সুন্দর হয়েছে, গন্ধ হয়েছে খুব সুন্দর। নাড়ি দিয়ে আসলাম জাস্ট আমি, বুঝেছো? টিভিটা চালাই। ভাত হালকা হালকা ফুটছে না, আমি বললাম না ভাত, আমি এই নাড়িয়ে জাস্ট আসলাম, বুঝলে? যেহেতু কবে এখন হয়নি, একটা নিবি